প্রথম দিক থেকে আমি চিন্তা করছিলাম কি নাম দেওয়া যায়। অনেক ধরনের নাম নিয়ে আমরা চিন্তা করছিলাম, তো একটু আমি আসলে নামের সব মুভি হয়ে গেছে কিন্তু নাম নেই, এরকম সিচুয়েশন ছিল আমাদের। তো পরে আমরা অনেক ব্রেনস্টর্মিং করার পরে অংশুই আমাদের ডিরেক্টর অংশু, সে আমাকে বললো যে আমাদের যে ডায়ালগটা আছে এখানে, আই সাগরের নডরে যে মাইয়া পথ, তো এই নডরাইট আমাদের হওয়া উচিত। তো তখনই কিন্তু আমরা সবাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর নডরের মধ্যে মানে একটা পাঞ্চ, যদি এটা একেবারে আমাদের লোকাল ভাষা, কিন্তু আমি বলবো যে চট্টগ্রাম আমরা বীর চট্টল বলি, ওখানে সূর্য সেন বীরত্ব দেখিয়েছে এবং অনেক মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে মানে যুদ্ধ করেছে। তো এই কারণেই মানে চিটগং থেকে ভাষাটা উঠে আসলে এটা মানুষ কিন্তু বুঝে, নডরে বললেই বুঝবে যে এটা আমি ভয় পাই না। এবং আমি চাই না যে মানে সবাই কিন্তু এটা অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট করে নিবে এই এই ওয়ার্ডটা বা এই মুভমেন্টটা। তো এমনকি বাইরেও আমি যেমন আমি যখন ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়ার সাথে সাথে বুঝে গেল নডরের মানে আমরা ডর হয় এটা মানে অত ডর বলে না, তো ওরা বুঝে গেছে যে নডরাই মানে আমি ভয় পাই না। তো একটা ইউনিভার্সাল একটা অ্যাপিল আমি পেয়েছি তখন। আমিও দিয়েছি, সবাই দিয়েছে, যেহেতু হিন্দুদের আমাদের যে গ্রুমার এবং কাস্টিং ডিরেক্টর উনি ইজ বেসিক্যালি ফ্রম চিটাগং, তো ওনার একটা প্রপোজাল একটা প্রপোজ মানে উনি প্রপোজ করেছিলেন একটা কাস্টিং এর টাইটেলের নাম, তো সেখানে নডর হয়েছিল। দ্যাট টাইম আই পিকড ইট, বাট আর কেউ খেয়াল করেনি, বাট আই পিকড ইট। বাট দ্য থিং ইজ আমার তিন মাস লেগেছে টু মেক হিম কনভিন্স যে এই নামটাই হওয়া উচিত। ইট টুক থ্রি মান্থস টু মেক হিম কনভিন্স যে এই নামটাই হওয়া উচিত, বাট ইট ওয়াজ বেসিক্যালি প্রপোজ বাই হিম। সো ইয়েস, দ্যাটস দ্য হোল স্টোরি। Thanks for the clarification. Mahu bhai, I'm the official.